আসুন আমার সঙ্গে, আপনাকে নিয়ে যাব সেই ডিজিটুবার চ্যানেলে। দেখতে থাকুন ডিজিটুবারের নিত্য নতুন যে ভিডিও আপনাদের কাজে লাগবে, আধ্যাত্মিক ভিডিও থাকছে তার সঙ্গে। ডিজিটুবারে আপনারা পাচ্ছেন কিছু এন্টারটেনমেন্টের ভিডিও। আপনারা তো অনেকে সাধনা করেন, অনেকে আধ্যাত্মিক সাধনা করেন, সেই সাধনার বা গুরু প্রণাম করেন বা কোনো মন্দির বা মসজিদ যে যেখানেই যান না কেন, কিন্তু যে সাধনার ফল যে একেবারে বিফল হয়ে যায় তা কিন্তু নয়। সাধনার ফল পাওয়া যায়, সে আজ হোক এবং কাল হোক, কিন্তু এই সাধনার ফল আপনার ফলীভূত হচ্ছে কি হচ্ছে না এবং আপনার ওপর কি দৈব্যর কি দেব দেবতার প্রভাব রয়েছে, কার শক্তি আপনাকে প্রভাবিত করছে আপনি কি জানেন? এই বিষয়ে জানতে হলে আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি নিশ্চয়ই হয়তো অনুভব করেছেন, কিন্তু এমন দুটি টপিকস আলোচনা করব যা আপনাকে জানিয়ে দেবে যে আপনার উপর কোন দেব বা দেবীর প্রভাব রয়েছে। সাধনা করছেন আর সাধনার শক্তি থাকবে না, এ কেমন সাধনা? আরেকটি কথা, সাধু থাকবে তার সিদ্ধি থাকবে না। হ্যাঁ, যদিও শাস্ত্র বলে যে সিদ্ধিতে এ করতে নেই, বিশ্বাস করতে নেই, কারণ সিদ্ধির উপরেও আমাদের অনেক এগিয়ে যেতে হবে। কিন্তু বন্ধু, আমি একটি কথা বলতে চাই, যদি সাধনা করেন আর সাধুই সাজেন আর শক্তি যদি না থাকলে সেই সাধুতাতেও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায়। আমার এই ভিডিও আপনাকে সেই দিকটা নিয়ে যাবে, আমার এই আধ্যাত্মিকতার যে ভিডিও আপনাকে সাধনা এবং সিদ্ধি সফলতার দিকে নিয়ে যাবে। দেবীর প্রভাব আমাদের মধ্যে রয়েছে, তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কি সেটা হচ্ছে যে এক ঘটি জল আপনাকে নিতে হবে, আর সেই জলের মধ্যে আপনি দুধ দিয়ে দিলেন, একটি বাতাসা দিয়ে দিলেন এবং সেখানে হরিতকি সুপারি এবং একটি পানও দিয়ে দিলেন। আর এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু সেই দিনটাতে পবিত্রভাবে থাকতে হবে, এবং পবিত্রভাবে অর্থাৎ পবিত্র বলতে আপনাকে শুদ্ধাচারে থাকতে হবে। এবং সেই শুদ্ধাচারে থাকার পর আপনাকে যখন আপনি ঘুমাতে যাবেন, আর পূজা অর্চনা আপনার যে নিত্য প্রয়োজনীয় যে কাজ সেটা আপনি করবেন, করার পর আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন সেই ঘটি শুদ্ধ জল আপনার মাথার কাছে রেখে আপনি ঘুমিয়ে যাবেন। আপনি মাথার কাছে রেখে যখন ঘুমাবেন, আপনার যে ঈশ্বর প্রদত্ত কোনো মন্ত্র আছে তা বলতে বলতে ঘুমান, বা আপনি যেইভাবেই পারুন আপনি কিন্তু ঘুমিয়ে যাবেন। আর ঘুমের মধ্যেই, গভীর নিদ্রার মধ্যেই কোনো না কোনো দেব দেবী আপনার কিন্তু স্বপ্নে আসবে, 100% বলছি, স্বপ্নে আসবে, স্বপ্নে আসবে। এবং সেই স্বপ্ন আপনি সুন্দরভাবে দেখে নিলেন বা ঘুমিয়ে গেলেন বা প্রণাম করলেন, তাই কিছু করার আপনি করলেন। যখন আপনি সকালে উঠলেন তখন যে স্বপ্নটা আপনি দেখলেন তাকে ফিল করলেন বা অনুভব করলেন বা সেটাকে স্মৃতিতে নিয়ে আসলেন, আর জানতে পারবেন বন্ধু স্বপ্নে যা দেখেছেন সেই মাতা হোক, মা কালী হোক, মা দুর্গা হোক, সে মহাবতার বাবাই হোক, আর সে ভগবান শিবই হোক বা সিদ্ধিদাতা গণেশই হোক, আর মা বৈষ্ণব মাতাই হোক, যারই আপনি প্রতিচ্ছবি পান না কেন সেটাই কিন্তু আপনার পেছনে, সাধনার পেছনে আপনার যে ভক্তি করছেন, অর্চনা করছেন, পূজাপাঠ করছেন, তাতে কিন্তু তার প্রভাব রয়েছে। সেই শক্তি আপনাকে পেছন থেকে হোক, সাইড থেকে হোক, আর যেইভাবে হোক, আর সেই শক্তির ছায়া কিন্তু আপনার মাথার উপর আছে। আপনি যাকে দেখলেন তাকে কিন্তু যখনই বাড়ি থেকে বেরোন না কেন, যখনই যে কাজে আপনি যান না কেন, আপনি যাকে দেখেছেন তার স্মরণ কিন্তু অবশ্যই নিয়ে আপনি করবেন। দেখবেন আপনার সফলতা অনেকটা অন্য পর্যায়ে গিয়ে পৌঁছবে। আর হ্যাঁ, পরে আরেকটি যে টপিক্সের কথা বললাম, যে দ্বিতীয় একটি টপিক্স রয়েছে, সেই টপিক্স আপনি জানতে পারবেন যে আপনার শক্তি বা সাধনা সে কোন দেবদেবীর ওপর প্রভাব রয়েছে। সেটা করার জন্য আপনাকে দ্বিতীয় যে টোটকা রয়েছে, দ্বিতীয় যে টপিক্স রয়েছে সেটাকে আপনাকে করতে হবে। তাহলে সেটা আপনি করবেন কি? সকালে আপনি
যে আপনি সান ধান সমস্ত কিছু কাজ করে দিয়ে এবং পবিত্রভাবে আপনার যদি আপনি পুজো পাঠ করেন বা কিছু করেন বা নাই বা করেন, যদি পূজা পাঠ করেন তাহলে আপনি পূজা পাঠ করে নিলেন, বা সে সমস্ত কাজ না করেন তাহলে আপনি সেইভাবে থাকলেন। আর আপনাকে কিন্তু একটি ঘিয়ের প্রদীপ নিতে হবে সঙ্গে। আর আপনার বাড়ির আশেপাশে যেখানেই এমন একটি মন্দির নির্বাচন করতে হবে বা দেখতে হবে যেখানে মোটামুটি সব ধরনের দেব দেবতাই রয়েছে, হয়তো ধরনের শিবের আছে বা মা দুর্গার আছে বা মা কালীর আছে, সেই সমস্ত জিনিস যে দেবদেবতা আছে তাদের কিন্তু সেখানে অবস্থান আছে। এই রকম মন্দিরের কাছে গিয়ে আপনাকে করতে হবে কি, সেই ঘিয়ের প্রদীপটা জ্বালাতে হবে। আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনা দিয়ে আপনার শ্রদ্ধাচারে শুদ্ধভাবে আপনি প্রণাম করবেন। আর প্রণাম এইরকম মন্দিরে গিয়ে আপনি সেই ঘিয়ের প্রদীপ বা মাটির প্রদীপ, যেই প্রদীপ হোক না কেন, আর ধূপ দীপ সহ জ্বালিয়ে আর সেই মূর্তির কাছে আপনি প্রণাম করে কিছুক্ষণ ধ্যান তন্ময় হয়ে গেলেন বা ধ্যানমগ্ন হয়ে গেলেন। ধ্যানময়তা হতে হতে আপনার আজ্ঞাচক্রের কাছে একটি অনুভব হবে, আর সেই অনুভবেই দেখতে পাবেন যে দেবতা বা দেবী তার প্রভাব আপনার উপরে আছে, তার প্রতিচ্ছবি। হ্যাঁ, আপনি যখন গভীরভাবে ধ্যানমগ্ন হবেন তখন কিন্তু অবশ্যই আপনি তার অনুভব পাবেন, পারিপার্শ্বিক আরও অনুভব পাবেন। আর অনুভব পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যেই সেই গণেশ, ভগবান গণেশ, সিদ্ধিদাতা গণেশ, মা কালী, আমার ইউটিউব ভিডিওর নোটিফিকেশন পেতে মা বৈষ্ণব মাতা ডিজিটাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তার সঙ্গে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। বিশেষ শক্তি রয়েছেন, আর এই বিশেষ শক্তি বিশেষ করে এই কলিকালে প্রকটিত আছে। এক কথায় কি, এ সর্ব অবস্থায় সব যুগে এবং সবসময় তিনি প্রকটিত, কিন্তু এই সময়টাতে বর্তমান যে সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে তিনি প্রকটিত আছেন। আর এই প্রকটিত থাকার কারণেই আপনি তাকে অনুভব করবেন, আর এই অনুভবের মধ্যে আপনার পেছনে কোন শক্তি আছে আপনি তা বুঝতে পারবেন, এবং তাকে শ্রদ্ধার সহিত এবং ভালোভাবে আপনাকে চলতে হবে, এবং চলার মধ্যে থেকে আপনার আধ্যাত্মিক জীবন বা পারমার্থিক জীবন অনেক উপরে উঠে যাবে। যাই হোক বন্ধুরা, আপনাদের এই বিষয়ে এই টপিকগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যারা আমার এই যে দুটি টোটকার বা দুটি টপিক্সের কথা বললাম, এই টপিক্সগুলো যারা হয়তো প্র্যাকটিস করেছেন একটু কমেন্ট করে নিচে জানাবেন তার রেজাল্টটা কী হলো, আমি একটু জানতে চাই আপনারা কীভাবে রেসপন্স করছেন। নমস্কার, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ডিজিটুবাজ, আমি নিশি, নমস্কার।